হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর মাঝে 2-3 দিন তোমাদের সঙ্গে কোনো প্রকার ভিডিও শেয়ার করতে পারিনি। অনেকেই ভাবছো কেন দিদিভাই এই 2-3 দিন কোনো ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করেনি। তো বন্ধুরা, এই 2-3 দিন হচ্ছে আমি খুবই ব্যস্ত ছিলাম। তাছাড়া এই 3 দিন আমাদের এখানে প্রচুর পরিমাণে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়। আর এই ঝড় বৃষ্টিতে কত মানুষের কত যে ক্ষতি হয়েছে তা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আসলেই মানে প্রকৃতির কাছে আমরা প্রকৃতি আমাদেরকে এমন এমন সুযোগ সুবিধা, এমন ভালো ভালো কিছু দেয় যার জন্য আমরা প্রকৃতির কাছে কতটা কৃতজ্ঞ। আবার এই প্রকৃতির কাছেই কিন্তু আমরা অসহায়, কেননা এই প্রকৃতির ঝড় বৃষ্টি বন্যা সমস্ত কিছুর তাণ্ডবে আমাদের অনেক মানুষ কিন্তু সর্বশান্ত হয়ে যায়। তো বন্ধুরা, পুরো ভিডিওতে থাকলে তোমরা সবটাই দেখতে পারবে, বুঝতে পারবে। আর এখন তো সন্ধ্যাবেলা এই যে মশলার ডালাটা পরিষ্কার করা হয়েছিল, তো তার মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকিয়ে রাখা হচ্ছে। আর সন্ধ্যার সময় এই যে গরম গরম দুধ চা আর হচ্ছে চানাচুর মুড়ি মাখা, তো এটা দিয়ে আমরা সন্ধ্যার টিফিনটা সেরে ফেলবো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদিকে কিন্তু দুধ চা রেডি, আর এই দেখো আমাদের মশলা ডালাটাও কিন্তু একদম রেডি। তো এভাবে মাঝে মাঝে নোংরা হয়ে গেলে তো আমরা সবাই পরিষ্কার করেই থাকি, তো তোমরাও হয়তো করো। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রচুর 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 ঝড় বৃষ্টি হচ্ছে। মানে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে কি বলবো, পুরো বারান্দা দেখো একদম জলে ভিজে গেছে। আর এই যে প্রচুর ঝড়, আর আম পড়ে একদম ফ্রেশ, মোবাইলও ভিজে যাচ্ছে। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ গতকাল রাতের ঝড়ের যে তাণ্ডবটা, তাতে কি পরিমাণ মানে ক্ষয়ক্ষতি হয়েছে একে একে পুরোটাই দেখতে পাবে। তো দেখো এই যে আমাদের এই যে বড় গাছটা, এটা কিভাবে ভেঙে পড়েছে মাঝখান থেকে, তোমাদের সঙ্গে একটু সেটাই শেয়ার করলাম। আর চিন্তা করো মানে এইটা যদি কোনো বাড়ির উপর পড়তো বা এর নিচে যদি কোনো মানুষ থাকতো তাহলে যে কি অবস্থা হতো। আর এইদিকে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা আগের রাতেও পড়েছিল, মানে রাত্রেবেলা ভেঙে চুরে গুঁড়ো হয়ে গিয়েছিল। তো ওই জন্য পরের দিন সারা দিন ধরে ঠিক করেছে, পরে সেই রাতেও আবার সেমভাবে একইভাবে মানে ভেঙে চুরে শেষ হয়ে গেছে। পরের দিন অবশ্য অতটা ভাঙেনি, তো সেটাই ঠিক করছে। আর এই যে সাদা যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়ির পুরো চালটাই কিন্তু একদম উড়ে গেছে। তাহলে চিন্তা করো কি পরিমাণে ঝড় হয়েছে। আর রাত্রেবেলা চিন্তা করো একটা মানুষ যখন গভীর ঘুমে মানে আচ্ছন্ন, এই ঝড় বৃষ্টিটা হয়েছে রাত 3টা 4টা এই টাইমে, 3টার পর আর কি এটা হয়েছে। তো 3টার দিকে স্বাভাবিকভাবেই সব মানুষ ঘুমিয়ে থাকে, আর একটা মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন যদি তার মাথার উপর থেকে ঘরের চাল উড়ে চলে যায় এবং গায়ের উপর ঝমঝম করে বৃষ্টি পড়তে থাকে, তাহলে চিন্তা করো সেই সময়ে তাদের থেকে অসহায় আর কি হতে পারে। তো তোমরা হয়তো বুঝতে পারছো। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন শুনতে পারলাম যে এই অবস্থা, তো তখন গিয়ে দেখি যে আসলে এই পুরোটা লণ্ডভণ্ড হয়ে গেছে। কী যে খারাপ লাগছিল। ওদেরকে দেখে মানে কি বলবো আর, মানে এরা ওই যে রাত্রেবেলা ভিজে গেছে, ভিজা কাপড়ে আছে, কাপড় যে পাল্টাবে মানে যত ফার্নিচার যত কাপড় চোপড় সব ভিজে একদম শেষ। আর দেখতেই পাচ্ছ ঘর বাড়ির কী অবস্থা, এগুলো ঘর বাড়ি একদম জলে জলা মানে অবস্থা খারাপ ছিল। আমরা তো অনেক পরে গেছি, তাহলে চিন্তা করো মানুষ কতটা মানে অসহায় প্রকৃতির কাছে। এরকম ঝড় বৃষ্টিতে শুধু আমি তো জাস্ট একটা বাড়িতে গেছি আর একটা বাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম যে আমাদের এখানেই কত 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 বাড়িতে হয়েছে, তো আর পুরো মানে পুরো সব জায়গায়তে আরও যে কত হয়েছে সেটা হয়তো খবর দেখলে আমরা অনেকটাই আন্দাজ করতে পারবো। তো আমার চোখের সামনে এরকম আসলে আমি মানে দেখেছি, বাট কবে দেখেছি সেটা মনে করতে পারছি না, খুবই খারাপ লাগছিল। তো এরকম যারা মানে গরিব মানুষ তারা তাদের তো আসলে সেরকম একটা সামর্থ্য থাকে না, তারপরেও এই যে একটা বড় ক্ষতি, সারা রাত ঝড় বৃষ্টির তাণ্ডবে মাথার উপরের চাল চলে গেছে। দ্বিতীয় কথা এই যে ক্ষতিটা, এই ক্ষতিটা পোষাতে কিন্তু এদের অনেকটাই কষ্টকর একটা ব্যাপার। তো এই যে আমাদের বাড়ির পিছনেও দুটো গাছ ভেঙে পড়ে গেছে। তো আর এই যে লোকজন আছে মোটামুটি, তো বন্ধুরা তোমাদেরও আশেপাশে যদি এরকম ঝড় বৃষ্টি হয় কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা, এই সামনের দিকটাতেও দেখো কীভাবে গাছের ডাল ভেঙে পড়েছে। তো মানে একটা বড় গাছের ডাল ছোট গাছগুলোর উপর ভেঙে পড়েছে, ছোট ছোট আম গাছ, তারপর আরও সব গাছের উপর, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা তো গেল ঝড়ের তাণ্ডব, তো বন্যাতেও কিন্তু অনেক মানুষের বাড়ি ঘর জলের তলে তলিয়ে যায়। তো এরকম মানে ভালো মন্দ সবটা নিয়ে আমাদের জীবন, তারপরেও কিন্তু আমাদের এগিয়ে যেতে হয় সামনের দিকে ভালো মন্দ সব কিছু নিয়েই। তো বাচ্চারা এই যে মানে ঝড়ের কদম ফুলের কদমে নিয়ে পড়েছে, সেটা একটু দেখাচ্ছে। দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে একটা ঘরের উপর পড়ছে, সেই ঘরের টিনটা তো ভাঙছে, সাথে এই যে অন্য গাছগুলোর উপরও পড়ছে। তো এই যে ঝড় বৃষ্টি তাণ্ডবের মধ্যে আমরা আছি মোটামুটি। তোমাদের ওখানে কি ঝড় হয়েছে তাহলে একটু কমেন্টে জানিও, ভালো লাগবে। আর বন্ধুরা তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করি, হয়তো ভিডিওটা শেষের দিকেই চলে এসেছে। তো ঝড় বৃষ্টি মানুষের ক্ষয়ক্ষতি এগুলো নিয়ে তো মন মানসিকতা তেমন একটা ভালো নেই, তার মধ্যে চ্যানেলের অবস্থার কি বলবো, মানে তোমাদেরকে তো আগেই বলেছি আমার এই চ্যানেলটা আমার একটা সন্তানের মতো। তো সন্তান যদি ভালো না থাকে মা কীভাবে ভালো থাকবে। তো আমার চ্যানেলটা মানে দিন দিন আমি জানি না কেন আমার ভিউজ এত কমে যাচ্ছে, আমি কি কিছুই বুঝতে পারছি না, যার কারণে আমার মনটা খুবই খারাপ। তোমরা জানোই আমার মানে চ্যানেলে কত সাবস্ক্রাইবার, বাট সেই তুলনায় ভিউজ খুবই কম, চ্যানেলের রিচ ইউটিউব দিচ্ছে না, দিন দিন হয়তো কমে যাচ্ছে। তো এভাবে চললে এই যে কষ্ট করে ভিডিও করার মানসিকতা কিন্তু হারিয়ে ফেলে। তো যত কিছুই হোক সব কিছুর মধ্যে আমি চেষ্টা করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু এই অবস্থা মানে চ্যানেলের এই অবস্থার জন্যই মনটা এত খারাপ। তো ভেবেছিলাম যে ভিডিও হয়তো আমি দিবই না, কারণ কষ্ট করে ভিডিও দিয়ে যদি কেউ না দেখে, ইউটিউব যদি সেগুলো মানুষকে না পাঠায় তাহলে ভিডিও দিয়ে লাভ কী বলো, যার জন্য মনটা খারাপ। তো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো আমার পাশে থেকো প্লিজ। আর আমার ভিডিও ভালো লাগলে, এখনও যারা লাইক করোনি, অনেকেই লাইক করতে ভুলে যাও, প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দিও। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর দেখো আমাদের বাড়ির ভিতরের উঠানের কি অবস্থা, ঝাড়ু দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও।